ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন আপনারা কোথায় করবেন, ঠিক কী ধরনের আবেদন পত্র আপনাদেরকে পূরণ করতে হবে এবং সেই আবেদন পত্র আপনাদেরকে কিভাবে পূরণ করতে হবে এবং কোথায় আপনারা জমা করবেন এই আবেদন পত্র। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো সেই ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন পত্র। তো এই আবেদন পত্রটিকে আমাদেরকে পূরণ করতে হবে, চলুন আমরা দেখে নিই বিস্তারিতভাবে। প্রথমেই দেখুন ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন পত্র আর সংশ্লিষ্ট ফরম্যাট পরিবিষ্ট চার্ট, প্রতি নির্বাহী আধিকারিক, গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলার নাম। অর্থাৎ আপনারা এই ফর্মটিকে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা আপনাদের ব্লক অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন। এখানে আপনাদেরকে চেটাতে হবে আপনাদের সাম্প্রতিক কালের পাসপোর্ট ছবি। মাননীয় মহাশয় মহাশয়া, আমি এই ব্লকের একজন বাসিন্দা, আমি একজন প্রতিবন্ধী, আমার পরিবার বিপিএল তালিকাভুক্ত। অর্থাৎ যারা বিপিএল তালিকাভুক্ত পরিবার তাদের পরিবারের প্রতিবন্ধীরা কিন্তু আবেদন করতে পারবেন এই ফর্মের মাধ্যমে। আমার বিশদ বিবরণ নিচে দেয়া হলো। আমার নামে প্রতিবন্ধী ভাতার অনুমোদন করা হলে বাধিত হব। আমার প্রতিবন্ধকতা সংক্রান্ত শংসাপত্রের নকল সংযোজিত হলো। অর্থাৎ আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু এই আবেদনপত্রের সাথে অবশ্যই দিতে হবে। এবার বিশদ বিবরণে কী কী দিতে হবে আমরা জেনে নিই। প্রথমেই হলো আবেদনকারীর নাম, তার লিঙ্গ কী, তিনি পুরুষ নাকি মহিলা সেটা এখানে লিখতে হবে, পরিবারের কর্তার নাম এখানে লিখতে হবে, পিতা অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে, তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি অনগ্রসর শ্রেণীভুক্ত সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কোন সম্প্রদায়ভুক্ত সেটা লিখতে হবে, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কিনা সেটা লিখতে হবে হ্যাঁ অথবা না করে, আর HSID যদি থাকে আপনারা এখানে দিয়ে দেবেন, আপনাদের গ্রামের নাম দেবেন, মৌজার নাম তার নিচে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন তার নিচে, এবং এখানে বয়স দিতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধকতার দরখাস্তকারীর প্রতিবন্ধকতা 80% বেশি হলে তিনি প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। আর ধরন সঠিক জায়গায় আপনাদেরকে টিক দিতে হবে। তো চলুন আমরা ধরনগুলি জেনে নিই এবং এখানে আপনাদেরকে শতাংশে লিখতে হবে। তো কি ধরনের প্রতিবন্ধকতা আপনার আছে সেটাতে আপনারা টিকমার্ক দেবেন আর ডান দিকের ঘরে আপনারা তার শতাংশ বা প্রতিবন্ধকতার হার লিখবেন। প্রথমে হলো অস্থি বা হাড় সংক্রান্ত, দ্বিতীয়ত হলো দৃষ্টি ও চোখ সংক্রান্ত, তৃতীয়ত হলো মুখ ও বধির, তারপরে হলো মানসিক প্রতিবন্ধী, স্নায়বিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধকতা, মানসিক রোগগ্রস্ততা এবং অন্যান্য। তো আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে টিকমার্ক দিয়ে ঠিক তার ডান দিকের ঘরে আপনারা তার শতাংশ বা হার বসিয়ে দেবেন। আবেদনকারীর কোনো বাণিজ্যিক ব্যাংক বা পোস্ট অফিস সঞ্চয় আমানতে অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে তাহলে ব্যাংকের বা পোস্ট অফিসের নাম এবং তার অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে এখানে লিখতে হবে। তার নিচে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই আপনাদেরকে এখানে দিতে হবে। তো এর সাথে ডকুমেন্টস বলতে আপনাদেরকে অবশ্যই আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে এবং তার পাশাপাশি আপনাদেরকে আপনাদের ফটো আইডি প্রুফ এবং তার পাশাপাশি আপনাদের অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে। আর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্টের কপি আপনাদেরকে এর সাথে দিতে হবে। তো এইভাবে ফর্মটিকে পূরণ করে সাথে প্রয়োজনীয় নথি দিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো আপনাদের এলাকার ক্ষেত্রে হয়তো আবেদনের ফর্মেটটি কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই সমস্তই তথ্য দিয়ে আপনাদেরকে এই ফর্মটিকে পূরণ করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা সম্পর্কিত। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।